আসন্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার বিকেল তিনটায় কাশীপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণের আয়োজনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম সাইফুল্লাহ বাদলের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 2 নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ শফিউল্লাহ শফির সভাপতিত্বে বিপুল সংখ্যক নারী পুরুষ ও ওয়ার্ডবাসীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম সাইফুল্লাহ বাদল। এম সাইফুল্লাহ বাদলের বিগত দিনের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কাশীপুর তথা 2 নং ওয়ার্ডের মান্যগণ্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিগণ বক্তব্য রাখেন। আগামী নির্বাচন সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সত্তার। গত 5 বছরে এমন কোনো রাস্তাঘাট নাই যেখানে মানুষ চলতে পারতো না, হাঁটতে পারতো না। মসজিদগণ, তারপরে আপনার বিভিন্ন ধর্মিক প্রতিষ্ঠানগণ, প্রাইমারি স্কুলগণ, শিক্ষা প্রতিষ্ঠানগণ, সব জায়গায় তার হাতের ছোঁয়া লেগেছে ইনশাল্লাহ। এমনকি আপনাদের যে ধর্মীয় অনুষ্ঠান, বিশ্ব কবরস্থান এবং আপনার আরও অনুষ্ঠান আছে, সেগুলি তার হাতের ছোঁয়া, প্রত্যেকটা তার হাতের ছোঁয়া আছে। হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির রতন, উনি তার প্রতিশ্রুত এই দায়িত্ব নেওয়ার পর এই বিদ্যালয়ের দীর্ঘ 8 বছরের মধ্যে উনি 4টা 4তলা বিল্ডিং তৈরি করেছেন। একটা হলে এর প্রমাণ আপনারা বাংলাবাজার রাস্তাতে আসেন আর যান, দেখে নিয়ে দেব হাজী উজির আলী বিদ্যালয়ের 8 বছর পূর্বের চিত্র আর বর্তমান ওই বিদ্যালয়ের চিত্র। এই অঞ্চলের মানুষের দুঃখে কষ্টের কথা চিন্তা করে গরিব মানুষের, একটা গরিব মানুষের ছেলে মেয়ে যখন ম্যাট্রিক পরীক্ষায় পাস করে, ওই গরিব অভিভাবক তার ছেলে মেয়েকে কলেজে পড়াতে পারে না, কারণ তাকে 50 টাকা 50 টাকা 100 টাকা গাড়ি ভাড়া দিতে হয়। এই গাড়ি ভাড়া দেওয়ার মতো তার ক্ষমতা ওই অভিভাবকের নাই। এই সমস্ত দৃষ্টিভঙ্গির কথা চিন্তা করে উনি আগামীতে এই বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর করার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছেন। কেন গ্রহণ করেছেন আপনাদের কথা চিন্তা করে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আশরাফুল আলম, বর্তমান সফল চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এম সাইফুল্লাহ বাদল ভাইয়ের কাছে গেলে তিনি তার পিতার কথা স্মরণ করে, পিতার কথা বুঝে তিনি সেই মাদ্রাসার হাল ধরেন। মাদ্রাসার হাল ধরে সেই জরাজীর্ণ মাদ্রাসাকে তিনি 3তলা একটি ভবন ভূপাহার দেন। আরেকটি ভবনের কাজ ধরার কথা ছিল, কিন্তু একই সাথে 2টা ভবনের কাজ ধরা যায় না, এই কারণে ওই ভবনটি আর হাত দিতে পারেন নাই। তাই তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দেন, আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী নির্বাচনে যদি আমি জয় লাভ করতে পারি, তাহলে আমি আরেকটি ভবন মাদ্রাসার জন্য নির্মাণ করে দিবে ইনশাল্লাহ। এই জন্য তিনি আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ শামীম ওসমান সাহেবের কাছে গেলে তিনি বাদল ভাইয়ের কাছে আশ্বাস দেন, আপনি আগামীতে আসেন ইনশাল্লাহ, আপনার জন্য কোনো সমস্যা হবে না, আপনার ভবন আমি নির্মাণ করে দেব। ওয়ার্ডবাসীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম সাইফুল্লাহ বাদল। আপনারা যারা অভিভাবক আছেন তারা বলতে পারবেন, আপনার ছেলে মেয়েরা নারায়ণগঞ্জে গিয়ে এসএসসি পরীক্ষা দিত, আমি যখন এই স্কুলের হাল ধরি তখন কাশীপুরবাসীর কথা চিন্তা করে যে টাকা পয়সা খরচ করে, এবং তারা অনেক সময় রিক্সা পায় না, ই পায় না, কষ্ট করে তারা পরীক্ষা দিতে চায়, আমি সেইটাকে এই উজির আলী হাই স্কুলকে কাশীপুরের সেন্টারে রূপান্তরিত করেছি। শুধু এসএসসি পরীক্ষায় নয়, এইটের পরীক্ষা সেই স্কুলে অনুষ্ঠিত হয়। প্রিয় ভাইয়ের আমার, আপনারা আমি কি কাজ করেছি সেটা আপনারা খুব ভালো করে বোঝেন, ভালো করে জানেন, আমি সেই ফিরিস্তি দিতে চাই না। আমি শুধু বলতে চাই আগামী দিনে যে কাজগুলো বাকি আছে, খুব বেশি না, সেই কাজগুলো অবশ্যই আমি আপনাদের 5 বছরে ওই কাজ করে আরও যদি আমার মনে হয় আপনাদেরকে আমি পাবো না, কিন্তু রাস্তাঘাটের কাজ অবশ্যই আমি শেষ করব। আমার এক প্রতিদ্বন্দ্বী যাকে খুঁজে পাওয়া যায় না,
আমি বলা ঠিক না, তারপরেও বলি যে তার একটি বার্কা আসবে। আপনারা নৌকা বার্কা দেখে নৌকা বার্কা ভোট দিয়ে এই কাশীপুরবাসীর উন্নয়নকে অব্যাহত রাখার জন্য নৌকায় ভোট দিবেন। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি শফিউল্লাহ শফি। ইনশাআল্লাহ 11ই নভেম্বর আমরা জয়যুক্ত বাদল ভাইকে করার পরে আমাদের বক্তব্য হবে, এই বলে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ওয়ার্ড তথা কাশীপুরের বিপুল সংখ্যক লোকের উপস্থিতি ঘটে এই উঠান বৈঠকে। উঠান বৈঠক শুরুর পূর্বেই 2নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বিশাল বিশাল মিছিল এসে উপস্থিত হয় বৈঠক স্থলে। কানায় কানায় পরিপূর্ণ হয় পুরো উঠান বৈঠক। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ।